দেখেন দুনিয়া আখেরাতের সার্বিক কল্যাণ কিসে আছে? আপনারা কখনো দেখেছেন যে আপনার হরিণের পালের মধ্যে যখন নেকড়ে বাঘ যখন হামলা করে, নেকড়ে বাঘ যখন হামলা করে পুরো পালকে কখনো হামলা করে না, বাঘের ডানে বামে বহু হরিণ রয়েছে, সে নির্দিষ্ট একটি হরিণকে, নির্দিষ্ট একটি শিকারকে সে আক্রমণ করে, ঠিক ওটার পিছেই অবিরাম ছুটতে থাকে, অবিরাম ছুটতে থাকে। তার টার্গেট হচ্ছে একটাই, কি আমার ওই শিকারকে ধরতে হবে। ঠিক তেমনই করে একটা মুসলিমের জীবনে টার্গেট থাকবে, টার্গেট কি? একজন মুসলিমের জীবনে সর্বশ্রেষ্ঠ কামিয়াব হচ্ছে আল জান্নাত, জান্নাত পেয়ে যাওয়া। অর্থাৎ দুনিয়ার জীবনে আপনার যতই কষ্ট হোক অবিরাম মেহনত করে সকল শিরিক বিদাত থেকে বেঁচে তাওহীদ ভিত্তিক জীবন যাপন করে এক আল্লাহকে এবং এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী তার জীবন আগে বাড়াবে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রব রব্বিকুম ওয়া জান্নাত, আল্লাহর ক্ষমার দিকে, আল্লাহর মর্যাদার দিকে, আল্লাহর জান্নাতের দিকে দ্রুত অগ্রসর হবে। অতএব প্রত্যেকটি মুসলিমের জীবনে টার্গেট থাকবে কি? আল জান্নাহ পরকালের। এটাই হচ্ছে আপনার আমার জীবনের মুখ্য উচ্চ আকাঙ্ক্ষা, যে আমরা আকাঙ্ক্ষা করবো যে আমরা জান্নাতের উচ্চ আকাঙ্ক্ষা করবো। দুনিয়া ক্ষণস্থায়ী, ওমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার প্রত্যেক জীবন ধোকার সামগ্রী ছাড়া আর কিছুই নয় দুনিয়া। আমি আপনি কয়দিনের বা সুবহানাল্লাহ, যদি আমরা একটু তাদাব্বর করতাম, যদি একটা ভাবতাম যে দুনিয়াটা আসলেই নগণ্য। তো এই ক্ষেত্রে আমরা বলবো যে উচ্চ আকাঙ্ক্ষা হচ্ছে আপনি ছোট্ট একটি দোয়া, ছোট্ট একটি দোয়া আল্লাহর কাছে চাইবেন জান্নাত পাওয়ার জন্য আর জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। এই দোয়াটি আপনি আল্লাহর কাছে করবেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ, হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাচ্ছি, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ, আল্লাহ আল্লাহ আপনার কাছে আমি একমাত্র জান্নাত চাচ্ছি, ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহ জাহান্নাম থেকে আল্লাহ আপনার কাছে আমরা পরিত্রাণ, আমি পরিত্রাণ চাচ্ছি। সুবহানাল্লাহ, চিন্তা করেছেন? গতকালে বলছিলাম আল্লাহ তাআলা ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, আল্লাহ যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে এবং জান্নাতে প্রবেশ করাবে তার জীবনে আর কোনো আপনার চাওয়া পাওয়া অপূর্ণ থাকবে, সমস্ত চাওয়া পাওয়া তার পূর্ণ হয়ে গেল। এই দোয়ার মধ্যে দোয়াটি আপনি খেয়াল রাখেন, আবার মুখস্থ করে নেবেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাচ্ছি। এটাই হচ্ছে আমাদের জীবনের মুখ্য মূল টার্গেট, আল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহ জাহান্নাম থেকে আপনার কাছে পরিত্রাণ চাচ্ছি, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে আমাদের মুক্ত করেন, আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে ফিরিয়ে রাখেন, আল্লাহ আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ।